আল্লাহ
তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছিলেন কিনা, তখন আমরা উম্মতে মুহাম্মাদিয়া খুশির আনুষাঞ্জে আনন্দে চিৎকার দিয়ে বলব যে আল্লাহ অবশ্যই হযরত নূহ আলাইহিস সালাম তার দায়িত্ব পালন করেছেন। বলুন হযরত নূহ আলাইহিস সালামের অকৃপণশীল উম্মতরা বলবে হুজুরখানি করে যে আল্লাহ শেষ জামানার উম্মতরা তো আমাদের বহু পরে এসেছে, তারা কিভাবে জানতে পেরেছেন যে নূহ আলাইহিস সালাম তার অর্পিত দায়িত্ব পালন করেছেন কিনা? আল্লাহ জানেন সমস্ত কিছুর উত্তর, তারপরেও উম্মতে মুহাম্মাদি উদ্দেশ্য করে বলবেন যে ঠিকই তো তোমরা কিভাবে জানলে? তখন হযরত মহান আল্লাহ তাআলার এই প্রশ্নে আমরা বলবো যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে পূর্ব জামানার নবীরা তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছে, সে কথার উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি। এই কথার উপরে আল্লাহ রাসূল সাক্ষ্য দিলেন যে হ্যাঁ তোমাদের কথা ঠিক আছে। বলুন শুধুমাত্র নবীজি আমাদেরকে উত্তরাবেন না, কাল কেয়ামতে সমস্ত আম্বিয়া ইকরামদের তরানে বলা হবে আমার নবীজি আপনার নবীজি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেয়ারা হাজরি অর্থ আয়াতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মর্যাদা বলা হয়েছে উবাসী তথা সুসংবাদদাতা। এই পৃথিবীতে যারা রাসূলের প্রদর্শিত পথ চলবে, যারা রাসূলের পথ দেখানো পথ চলবে, রাসূল যে পথে চলতে নিষেধ করেছেন সে পথে যদি না চলে তাহলে আল্লাহ রাসূল সুসংবাদ তথা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদ দাতা হিসাবে এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মর্যাদা বলা হয়েছে, রাসূলকে বলা হয়েছে নাজি তথা সাক্ষাৎকারী, যারা এই পৃথিবীতে বসে আল্লাহ তাআলার প্রদর্শিত পথে চলবে, রাসূলের প্রদর্শিত পথে চলবে, বিপদগামী হবে না। তাদেরকে আল্লাহ আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে সতর্ক করেছে, এজন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজি তথা সতর্ককারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তিনের পথে ডাকবেন না, আবার যার ভাগ্যে আল্লাহ তাআলার হেদায়েত থাকবে না সে প্রতিদিন আল্লাহ রাসূলের ডাকা পথে আসতে পারবে না। পাতা ইয়াকিলাল্লাহি বিইযিহি ওয়া সিরাজান মুনীরা, আর আল্লাহ রাসূলকে বলা হয়েছে উদ্দীপ্ত আলো, এই আলো পত্রিকা হয়ে আপনি আপনার উম্মতকে হেদায়েতের পথ দেখাবেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অন্যতম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করেছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা হাদিস আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি, সেখানে আমরা পড়ে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা রব্বুল আলামিন তথা বিশ্ব জগতের প্রতিপালক। তাহলে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু রব হচ্ছে মহান আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলার রুবুবিয়াত আল্লাহ তাআলার প্রভুত্ব যেখানে আছে সেখানটাতেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত ছিল। বলুন সুবহানাল্লাহ। গাছের জন্য আল্লাহ রব, সুতরাং গাছের জন্য আল্লাহ রহমত। প্রাণীদের জন্য আল্লাহ রব, সুতরাং প্রাণীদের জন্য আল্লাহ রাসূল রহমত। এইভাবে আল্লাহর রুবুবিয়াত যেখানে আছে, আল্লাহর রুবুবিয়াত যেখানে প্রতিষ্ঠিত আছে সেখানেই আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন হিসেবে বিরাজমান আছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরাত আলাম নাসায় সুন্দরভাবে আরো বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাযা যুহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাদিস
এই চারটি আয়াতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা মর্যাদা বর্ণনা করা হয়েছে। বলুন কয়টা? তিনটা। এক নম্বর মর্যাদা হচ্ছে শরহ সদর। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যকে প্রশস্ত করে দেওয়া হয়েছে। মুফাসসিরিন কিরামরা আলামনা শরহ লেখার সদর এর ব্যাখ্যায় বলেছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে আল্লাহ তাআলা এমন প্রশস্ত করে দিলেন সমস্ত আম্বিয়া কিরামের সমস্ত এলেম দিয়ে, সমস্ত জ্ঞান দিয়ে, সমস্ত তথ্য দিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অন্তরটাকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে, বিকশিত করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই সুরের আলোকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বোঝা সরিয়ে দিয়েছে। সবকে সদরের মাধ্যমে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বোঝা সরিয়ে নেওয়া হয়েছে। এর ব্যাখ্যায় উপস্থিত কিরামরা বলেছেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত তার উপরে অর্পিত হলো, যখন এই আয়াত নাযিল হলো ফাসতাকিম কামা উমিরতা, যখন এই আয়াত নাযিল হলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এই ব্যবস্থাটাকে নিজের কাছে অনেক কষ্টকর মনে করলেন, অনেক বড় দায়িত্ব মনে করলেন, নিজেকে খুব ছোট মনে করতেছিলেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ব সদরের মাধ্যমে, সবকে সদরের মাধ্যমে তার মনের এই ভীতিকে দূর করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই সূরা অন্যতম আরেকটি মর্যাদা বর্ণনা করা হয়েছে, সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা রাসূলের একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে বলতেছেন আল্লাহ রাসূল, ওয়ারা মানা আমি সমুন্নত করেছি লাকা আপনার উদ্দেশ্যে, আপনার জন্য জিক্র আপনার আলোচনাকে। বলুন না সুবহানাল্লাহ। আপনার আলোচনাকে আমি উন্নত করেছি। উপস্থিত কিরামরা সুন্দর ব্যাখ্যার মাধ্যমে এই কথাটি আমাদের সামনে প্রতিমান করেছেন যে কিভাবে আল্লাহ তাআলা তার রাসূলের খ্যাতিকে, তার রাসূলের আলোচনাকে অনেক উঁচু স্থানে অবস্থান দান করেছেন, সেটা কিভাবে, সেটা এভাবে মহান আল্লাহ তাআলা যেখানে আছে সেখানেই আমার রাসূল আছে। বলুন না সুবহানাল্লাহ। আমরা আজানে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরবর্তীতে আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা এখানে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরবর্তীতে আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা তাশাহুদে যখন পড়ি তাশাহুদে আল্লাহর সাথে আমার রাসূলের উচ্চারণ আছে, দুরুদে আল্লাহর সাথে আমার রাসূলের উচ্চারণ আছে, এমনকি আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের মাধ্যমে তার আলোচনাকে, তার বক্তব্যকে সর্বাগ্রে সবার উপরে স্থান দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সবার উপরে স্থান দিয়েছে। পেয়ারা হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মর্যাদা নিজেই বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা আউয়ালু খুরুজান ইযা কুলতা। আল্লাহ রাসূল বলেছেন যখন কিয়ামত দিবসে সবার আগে উত্থিত করা হবে মানুষদেরকে, তখন আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সবার আগে উঠানো হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পরে বলেছেন ওয়ানা খাদিমুহু ইযা ওয়াফাতু, যখন মানুষগুলো দলে দলে হয়রান হয়ে ঘুরতে থাকবে, তখন এই মানুষের পক্ষ হয়ে আল্লাহ তাআলার দরবারে আমি সর্বপ্রথম বক্তব্য দান করব। বলুন না সুবহানাল্লাহ। যারা হাজির রাসূল আরো বলেছেন ওয়ানা মুবাশশিরুহু ইযা আইসু, ওয়া মুনাদরা শুনে রাখো যখন মানুষরা কিয়ামতের মাঠে নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদেরকে, সমস্ত মানুষদেরকে আমি সুসংবাদ দিয়ে যেতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। এর হাদিস হাদিস শরীফে এসেছে কাল কিয়ামত এতটা বিভীষিকাময় হয়ে যাবে, কিয়ামত এতটা দুর্বিষহ হয়ে যাবে, আমাদের মাথার উপরে শিবরণ বলা হয়েছে যে আমাদের মাথার উপরে এক বিঘত উপরে এই সূর্যটা অবস্থান করবে।
বলেন কয়দিন একদিন আপনারা খেয়াল করবেন চৈত্র মাসে যখন এই আবহাওয়াটা প্রচুর খা খা গরম করতে থাকে তখন আমাদের গরমের কষ্টে আমাদের দিব্যগুলো কেমন করে বেরিয়ে আসে সূর্য আমাদের থেকে কত কোটি কোটি মাইল উপরে অবস্থান করতেছে তারপর ওই তীব্রতা কাল কেমনতে যখন এই যে দীপ্যমান সূর্যটা আমাদের মাত্র এক বিঘত করে থাকে আজকে যে পরিভাষায় বলা হয়েছে যে মানুষের মাথা মগজটা টকটক টকটক করে ফুটতে থাকবে যেভাবে চুলায় মানুষ ভাত রান্না করলে পানি যখন উত্তপ্ত হয় টকটক টকটক করে ফুটতে থাকে ঠিক ওইভাবে মানুষের মাথার মগজগুলো টকটক টকটক করে ফুটতে থাকে বলুন না প্যারামাদি সেই সময়ে মানুষ যখন হতাশা হয়ে যাবে এই অবস্থা থেকে পরিত্রাণ কার কাছে গেলে পাবো সমস্ত মানুষগুলো সাইদিনা আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে তিনি বলবেন যে আজকে তোমাদের শাফাত করার মতো অবস্থা আমার নেই তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও সমস্ত মানুষগুলো ইব্রাহিম নবীর কাছে চলে যাবে তিনি বলবেন যে আজকে আমার অবস্থা নাই তোমরা হযরত মুসার কাছে চলে যাও মানুষগুলো হয়রান হয়ে পরেশান হয়ে নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে আসবে তিনি বলবেন যে আজকে এই অবস্থায় আমি তোমাদেরকে কিছু করতে পারবো না তোমরা ঈসার কাছে যাও নবী ঈসার কাছে যখন মানুষেরা আসবে তখন মানুষেরা হয়রান হয়ে বলবে আল্লাহ নবী আমরা আদমের কাছে গেছি ইব্রাহিমের কাছে গেছি ঈসার মুসার কাছে গেছি আপনার কাছে আসছি এই কঠিন বিভীষিকাময় অবস্থায় আপনি আমাদেরকে পরিত্রাণ দেন ঠিক সেই মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম বলবে যে না আজকে আমার ওই ক্ষমতা নাই তোমরা একটা কাজ করো আজকের এই দিনে সুসংবাদ দেওয়ার মতো যদি কেউ থেকে থাকে তোমাদেরকে পরিত্রাণ দেওয়ার মতো যদি কেউ থেকে থাকে তিনি হচ্ছেন আপনার নবী আমার নবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলে দিলেন ওয়া আনা মুবাশশিরু বিদাইসু ও আমার উম্মতরা শুনে রাখো যখন তোমরা নিরাশ হয়ে যাবা তখন আমি তোমাদেরকে সুসংবাদ দিলাম বলুন না সুবহানাল্লাহ তারা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন লিওয়াতুল হামদি ইয়াউমাইদিন বিয়াদি সেদিন লিওয়ায়ে হামদ তথা প্রশংসার পতাকা আমারই হাতে থাকবে ওয়া আনা আকরাম ওয়ালাদি আদম আলা রব্বি আর সেই দিন আমার রবের সামনে বনী আদমের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ হব আমি ওয়ালা ফাকরা এতে কোনো অহংকার নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন আনা সাইয়িদু ওয়ালাদি আদম আমি বনী আদমের সমস্ত সন্তানদের মধ্যে আমি হচ্ছি সর্দার ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের দিন ওয়া আউয়াল মান ইয়ানশাকু আনুল কবর ও আমার উম্মতরা জেনে রাখো আর কিয়ামতের সময় ইসরাফিলের সীমার পরে সর্বপ্রথম কবর খুলে যেই মানুষটাকে বের করা হবে তিনি হচ্ছে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আউয়াল শাফি আমি হচ্ছি প্রথম শাফাতকারী আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য প্রথম শাফাত করব আর আউয়াল মুশাফা আর সর্বপ্রথম আমার শাফাতকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন বলুন না সুবহানাল্লাহ রাসূলের সাথে সম্পর্ক থাকলে রাসূলকে যদি ভালোবাসতে পারি তাহলে রাসূলের এই বাণী অনুযায়ী কাল কিয়ামতে রাসূলকে যারা ভালোবাসবে তাদেরকে ধরে ধরে আল্লাহ রাসূল শাফাত করে করে সুপারিশকৃত মানুষগুলোকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন বলুন আল্লাহ যে রাসূলের এত মর্যাদা সেই রাসূলকে অবশ্যই ভালোবাসতে হবে ভালোবাসা ইমানের ইমানের অংশ পবিত্র কোরআনুল কারীমের পরে বিশুদ্ধতম গ্রন্থ বুখারী শরীফের তর্জমাতুল বা কায়েম করা হয়েছে হুবুর রাসূল মিনাল ঈমান বলুন না কি হুবুর রাসূল মিনাল ঈমান রাসূলকে ভালোবাসাই হচ্ছে ঈমান সুতরাং রাসূলকে ভালোবাসতেই হবে এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহ রাসূল বলেছে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল তোমাদের
পিতা মাতা সন্তান সন্ততি দুনিয়ার সকল মানুষ হতে আমি প্রিয় না হব। এই কথার উত্তরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আমি আমার সন্তান সন্ততি থেকে পিতা মাতা থেকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আমার নফসের থেকে আমার নিজের থেকে আপনাকে ভালোবাসতে পারি। আল্লাহ রাসূল বললেন যে না, হবে না, তোমাকে অবশ্যই তোমার নফস তোমার আত্মা তোমার থেকেও বেশি ভালোবাসতে হবে। এই কথার পরক্ষণই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল, আমি এখন আমার নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। কেরা মাত্রি রাসূলকে কি নিজের জানের থেকেও বেশি ভালোবাসা যায়? এর উৎকৃষ্ট উদাহরণ সাহাবায়ে আজমাইনরা তাদের জীবন দিয়ে দিয়ে গেছে, তাদের জীবন দিয়ে দিয়ে গেছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার কতিপয় সাহাবীরা হযরত ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য নিয়ে আলোচনা করতেছিলেন যে ইউসুফ আলাইহিসসালাম এতটাই সৌন্দর্য ছিলেন, মিশরের নারীরা তার সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা আপেল কাটার বদলে তাদের হাত কেটে ফেলেছিল। এই কথা শুনে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিনী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শুনে দেখো, মিশরের নারীরা ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা তাদের হাত কেটে ফেলেছে, আর আমার নবীর সৌন্দর্যে বিমোহিত হয়ে আমার নবীর উম্মতরা আমার নবীর সাহাবীরা তাদের জীবনকে কুরবান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাজার নবীরা হাজার উদাহরণ সাহাবায়ে আজমাইনদের জীবনীতে রয়েছে। সম্মানিত হাজির, রাসূলকে ভালোবাসো পৃথিবীর নিয়মে আমরা একটু মিলেই দেখি যে রাসূলকে ভালো আসলে বাসা দরকার কি। মানুষ চারটে কারণে একে অপরকে ভালোবাসে। এক নম্বরে জামাত, দুই নম্বরে কামাল, তিন নম্বরে নওয়াব, চার নম্বরে পরাবা। এই চারটে কারণে পৃথিবীর নিয়মে একটা মানুষ অপর মানুষকে ভালোবাসে। এক নম্বরে হচ্ছে জামাত, জামাত তথা সৌন্দর্য। পৃথিবীর একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এই মানুষটা গোলাপ ফুলকে ভালোবাসে, কি পাওয়া যাবে বলে? অথচ গোলাপ ফুলের থেকে অনেক সুগন্ধিওয়ালা ফুল পৃথিবীতে আছে, কিন্তু গোলাপ ফুলকে আমরা কেন ভালোবাসি? গোলাপ ফুলটা সুন্দর দেখতে তাই ভালোবাসি, ঠিক কেন বলে? গোলাপ ফুলটা দেখতে সুন্দর, মানুষ সুন্দরের পূজারী, তাই মানুষ সুন্দরকে ভালোবাসে। আমার রাসূলকে সুন্দর ছিলেন, যদি সুন্দর থাকে তাহলে পৃথিবীর নিয়মে হলেও রাসূলকে ইমানের তাকাদা তো আছে, পৃথিবীর নিয়মে হলেও রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমরা একটু দেখি হাদিসের আলোকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই সুন্দর ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একবার আমি আমার দরজায় ঝুলানো পর্দাটা সুই দিয়া সেলাই করতেছিলাম, ঠিক এই মুহূর্তে আমার হাত থেকে সুইটা পড়ে গিয়েছে। আমি তো ছোট বয়সে কান্নাকাটি শুরু করে দিলাম যে রাতের অন্ধকার, আল্লাহ নবীর ঘরে বাতি ছিল না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাঁদের আলোতে সেই পর্দাটা সেলাই করতেছিল, চটের পর্দা। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স ছোট ছিলেন, কান্নাকাটি শুরু করেছিলেন, কিভাবে এই সুরটা খুঁজে পাবেন, দিন ছাড়া তো খুঁজে পাওয়া সম্ভব না। ঠিক এই মুহূর্তে দয়া নবী গুণের আধার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ঘরে প্রবেশ করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, রাসূল যখন ঘরে প্রবেশ করলেন রাসূলের চেহারার সৌন্দর্যে ঘরটা এতটাই আলোকিত হয়ে গেল, সেই আলোতে আমি সেই সুইটা খুঁজে নিলাম। বলুন তাহলে রাসূল সুন্দর ছিলেন কি ছিলেন না বলে? কেন আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু বলতেছে যে আমি একবার কোরআন পূর্ণিমার রাতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মরুভূমিতে চলতেছিলাম, কিছুক্ষণ চলে যাওয়ার পরে আমি সেই ভরা পূর্ণিমার চাঁদটার দিকে তাকাচ্ছি, আর একবার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাচ্ছি। আমি যতবার নবীর চেহারার দিকে তাকাচ্ছি মনে হয় কেন
রাসূলের চেহারার সামনে সুন্দর ওই ভরা পূর্ণিমার যাত্রা তার সৌন্দর্য হারিয়ে ফেলতেছে, বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজি শায়খুল রাসূল হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, লাম্মা নাযারত ইলা আনওয়ারিহি ওয়াদাতু কাফি আলা আইনি ফাওবান মিন জিহামি বাসারি। তিনি বলতেছেন যে আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে যখন তাকাতাম তখন আমি আমার হাত দিয়া আমার এই চেহারাকে ঢেকে রাখতাম, চক্ষুকে ঢেকে রাখতাম এই ভয়ে যে রাসূলের সৌন্দর্যে না জানি আমার চোখের দৃষ্টি সরে যায়, বলুন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর নিয়মে সে মানুষ সৌন্দর্যের পূজারী, সেই হিসেবে হলো রাসূল সকল গুণের আধার, সবচেয়ে সুন্দর। সুতরাং সেই রাসূলকে মনে প্রাণে ভালো মানতে বাসতেই হবে। দুই নম্বর বৈশিষ্ট্য জামা কামাল, গুণের পরিপূর্ণতা। পৃথিবীতে একটা মানুষ কালো কিন্তু এই মানুষটা পড়ালেখায় ভালো, ক্লাসের মধ্যে যে ফাঁস করে তা যদি একটু অত সুন্দর নাও দেখায় তো তার গুণের পরিপূর্ণতার কারণে মানুষ তাকে ভালোবাসে, ক্লাসমেটকে ভালোবাসে, সমাজের মানুষগুলো তাকে ভালোবাসে। সমাজের এই নিয়ম অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানুষের সমস্ত গুণ দিয়া মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং পৃথিবীর নিয়মে হলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় গুণের কারণেও তাকে ভালোবাসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আরেকটা মাধ্যম হচ্ছে নাওয়া। পৃথিবীতে এই নাওয়ালের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, সেটা হচ্ছে নাওয়া তত অনুগ্রহ। কেউ যদি কোনো মানুষের প্রতি অনুগ্রহ দেখায় আজকে ওই মানুষটা যে অনুগ্রহ দেখালো তাকে ভালোবাসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটা এই অনুগ্রহ দিয়ে ভরা। আপনারা জানেন যে দুষ্টগুণী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখত, গুণি যখন অসুস্থ হয়ে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী সেই গুণির খোঁজে চলে গিয়েছিলেন। এর থেকে উদারতা, এর চেয়ে অনুগ্রহের আর কি উদাহরণ হতে পারে? সুতরাং তৃতীয় মানদণ্ডেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হচ্ছে যে আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, পিতা সন্তানকে ভালোবাসে, সন্তান পিতাকে ভালোবাসে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবীগণ হচ্ছে মানুষদের কাছে মুমিনদের কাছে তাদের প্রাণের থেকেও আপন। সুতরাং এই চাইন বৈশিষ্ট্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তীর্ণ বিধায় দুনিয়ার চুক্তিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, ইমানি চুক্তিতে তো অবশ্যই মানতে হবে, কারণ রাসূলকে ভালোবাসাই হচ্ছে ইমান। পেয়ারা মাতৃ নবী প্রেমের নবীজিকে ভালোবাসতে না কেন আমরা ভালোবাসবো এ সম্পর্কে হাদিসে আসছে, এক সাহাবি কোন এক নামাজের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল মাতা সা আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল নামাজ শেষ করে ঘুরে তিনি প্রশ্ন করলেন, আইনা সায়ে প্রশ্নকারী কোথায়, যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। সাহাবি দাঁড়িয়ে বললেন, তাহলে আমি জিজ্ঞাসা করেছি কিয়ামত কখন? তখন আল্লাহ রাসূল বললেন, মাদা আদাতা ও আল্লাহর নবীর সাহাবি, তুমি যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো কিয়ামতের প্রস্তুতি তুমি কি নিয়েছো? তখন সে ছোট্ট একটা কথা বলছে যে আল্লাহ রাসূল হুবাল্লাহি ওয়া রাসূলিহি, কিয়ামত সম্পর্কে আমার তেমন কিছু নাই, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য ভালোবাসা, এইটাই আমার সার কিছু নাই, বলেন না সুবহানাল্লাহ। এই কথার উত্তরে আল্লাহ রাসূল আবার একটা ছোট্ট একটা কথা বললেন, সেটা বললেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, ও আল্লাহ রাসূলের সাহাবি তুমি শুনে নাও, আমার সাহাবি তুমি শুনে নাও, এই পৃথিবীতে বসে তুমি যাকে ভালোবাসছো যাকে পছন্দ করছো কাল কিয়ামতে তুমি তার সাথে হবে, বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস খুশি আতিশয্য করলেন যে এই হাদিস শোনার পরে, এই হাদিস শোনার পরে সাহাবায়ে আজমাইনরা আল্লাহ নবীর নবুয়তের পরে এত খুশি হন না এই হাদিসটা শোনার পরে, কারণ সাহাবায়ে আজমাইনরা তারা নবীজিকে তাদের প্রাণের থেকে ভালোবাসছিল এই পৃথিবীতে। সুতরাং কাল কিয়ামতে
তারা নবীর সাথে হবে। আনার বলতেছেন যে আমি খুশি হয়ে এটাকে ভাবলাম যে আমি উমরকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উমরকে ভালোবাসি, উসমানকে ভালোবাসি, আমার আমি ভালো না হলেও কাল কিয়ামতে আমি তাদের সাথে হব। সুতরাং রাসূলকে ভালোবাসলে, রাসূলকে প্রিয় মনে করলে, রাসূলের আদর্শ মতো চললে কাল কিয়ামতের কোনো আমল না থাকা সত্ত্বেও শুধু ভালোবাসার কারণে আমল করা লাগবে না, এটা বলছি না, ভালোবাসার কারণে কাল কিয়ামতে হাদিস অনুযায়ী আমরা রাসূলের সাথে হব। ইয়া মালিক, একজন সাহাবী রাসূলের কাছে এসে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কাঁদছো কেন? তখন সাহাবী বললেন, আল্লাহ রাসূল একটা অংশ আমাকে চিন্তিত করে তোলে। আল্লাহ রাসূল বললেন, তোমার সেই চিন্তাটা কি, তুমি এক্সপ্রেস করো, তুমি বর্ণনা করো। তখন আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে ওই সাহাবী বললেন, আল্লাহ রাসূল আমরা যখন ক্ষুধার্ত হই তখন আমরা আপনার কাছে চলে আসি, আপনার চেহারা মনোরক দেখলে আমাদের ক্ষুধা নিবারিত হয়। আল্লাহ রাসূল আমরা যখন দুঃখে পড়ি তখন আমরা আপনার কাছে আসি, আপনাকে দেখলে আমাদের দুঃখ চলে যায়। আল্লাহ রাসূল আমরা সকালে আসি, সন্ধ্যায় আসি, যখন মনে চায় তখন আপনাকে প্রাণ ভরে দেখি, আমাদের কলিজা তৃপ্ত হয়, আমরা নতুন করে আমাদের জীবনকে সাজাই। আল্লাহ রাসূল বলেন, ভালো, সমস্যা কোথায়? আল্লাহ রাসূল একটা জিনিস আমাকে ভাবায় যে এই ইমাম ত্যাগ করে যখন আপনি চলে যাবেন আমি চলে যাব, কাল কিয়ামত হয়ে যাবে, এরপরে জান্নাতের ফয়সালা হবে, কাল যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি সর্বোত্তম জান্নাতটা পাবেন। আল্লাহ নবী, আর আমি তো একজন আত্মা আপনার সাহাবী, স্থান কাল পাত্রভেদ অবস্থা অনুযায়ী আমার অবস্থানের জান্নাত হবে অনেক বেশি। এখন যেভাবে চাইলি আপনাকে দেখতে পাই, কাল কিয়ামতে তো চাইলি জান্নাতে অবস্থানকালীন সময় আমি তো আপনাকে দেখতে পাবো না। এই বিরহ ব্যথায় আল্লাহ রাসূল আমি চিন্তিত হয়ে পড়েছি, আমার নাওয়া খাওয়া সব হারাম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই কথা শ্রবণে উত্তর কি হবে? আল্লাহ রাসূল চিন্তা করে গেলেন, হ্যাঁ উত্তরটা কি হবে? ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তার আয়াত নাযিল করে দিলেন, ওয়া মা ইউতিউল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহীন ওয়া হাসনা উলাইকা রাকীবা। বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলের কাজ করবে তারা কাল কিয়ামতে আল্লাহ তাআলার অনুগ্রহশীল নবীকে সিদ্দিকি সুহাদা সালিহদের সাথী হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথার পরে বলে দিলেন, আল মারু মা মান আহাব্বা, ও আল্লাহর নবীর সাহাবী শুনে রাখো, এই পৃথিবীতে তুমি যাকে যত বেশি ভালোবাসবে কাল কিয়ামতে সে যত বড় মর্যাদাশীল হোক না কেন তুমি তার সাথী হবে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং বেয়ারা হাজির, এই পৃথিবীতে আমরা রাসূলকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতে পারি হৃদয় দিয়া, মন দিয়া, কথায় দিয়া, আমল দ্বারা, তাহলে অবশ্যই রাসূলের এই বাণী সত্য, কাল কিয়ামতে আমরা রাসূলের সাথে হতে পারবো। রাসূলকে ভালোবাসা, রাসূলকে আমি যদি ভালোবাসি সেটা শুধুমাত্র কথায় বললে হবে না, আমি রাসূলকে ভালোবাসি আমার সাড়ে তিন হাত গড়িতে রাসূলের কোনো আদর্শ আমার নাই, আমি রাসূলকে ভালোবাসি রাসূলের নির্দেশিত পথে আমি চলতেছি না, তাহলে রাসূলের আসে রাসূলেরকে আমি যদি ভালোবাসি এটা বলা শুধুমাত্র বলাই হবে, বাস্তবে এর কোনো নমুনা তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার অন্যতম শর্ত হচ্ছে রাসূলকে পূর্ণ অনুসরণ করতে হবে, পূর্ণ আনুগত্য করতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, মা আতাকুম রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, যে রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন ফাখুদু, তোমরা সেটাকে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আর যেগুলো থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। সুতরাং রাসূল যেই পথে যেই পথে আমাদেরকে চলতে বলেছেন সেই পথ সেই মত আমাদেরকে অনুসরণ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি স্মরণ করা হচ্ছে, রাসূলের কিছু না আসে এটা প্রমাণ করবে যে আমি রাসূলকে বেশি বেশি স্মরণ করি, কারণ মান আহাব্বা শাইয়ান আকতারাযাকাহু, মানুষ যাকে ভালোবাসে তাকে বেশি বেশি স্মরণ করে। সুতরাং আমরা রাসূলকে স্মরণ করব দরুদ শরীফের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? দরুদ শরীফের মাধ্যমে। দরুদের অনেক ফজিলত রয়েছে, সময় সংক্ষিপ্ততার কারণে সেটা বলা সম্ভব না।
রাসূল প্রেমের অন্যতম আরেকটি শর্ত হচ্ছে নবীকে দেখার একটা তীব্র মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। রাসূলকে দেখা দেয় এবারে রাসূলকে কি হয়, রাসূলকে দেখা দেয় হযরতের সুফি মাদানি ওয়াইসি আল কুরাইশ রাহমাতুল্লাহ আলাইহ সম্পর্কে ওয়াকে আছে যে আল্লাহ নবীর এই আশেক আল্লাহ রাসূলকে দেখা এতটাই তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে গালব হলো তিনি রাসূলকে দেখতে চান। কিভাবে রাসূলকে দেখবে এমন তীব্র আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করতে করতে এক পর্যায়ে রাসূল স্বপ্নে তার সাথে দেখা দিলেন যে সুফি তুমি এমন গালে হয়েছ আমাকে দেখার জন্য আমি আর মদিনার নবী মদিনায় থাকতে পারলাম না, স্বপ্ন তুলে তোমার সাথে দেখা করতে আসলাম, বলো তো সুবহানাল্লাহ। তুমি কি এবার তোমার মনকে সিদ্ধ করতে পারছো? হযরতে সুফি পর্যায়ে রয়েছে রহমতুল্লাহ আলাইহি বললেন দাদা নবী শুধুমাত্র একবার দেখলে হবে না, আমাকে আপনাকে দেখতে হবে সব সময়। এই কথার পরিপ্রেক্ষিতে সুফি পর্যায়ে এই আবেগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুফি তুমি যখন চাইবা আমি রাসূল তোমার সাথে তখন দেখা দেব, বলো না এরকম তীব্র বাসনা কামনা আকাঙ্ক্ষা আপনাকে আমার থাকতে হবে। মনে রাখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি স্বপ্নে স্বপ্নে দেখলেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল, বলো না সুবহানাল্লাহ। সুতরাং রাসূল প্রেমের অন্যতম শর্ত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা তীব্র আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকতে হবে। পেয়ারা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলোকে ভালোবাসতেন সেই জিনিসগুলোকে আমাদেরকে ভালোবাসতে হবে, অর্থাৎ সুন্নতের ইত্তেদা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হতেন ডানপাশে, এটাকে তিনি ভালোবাসতেন, ওটাকে আমাদের মানতে হবে, ভালোবাসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করতে দাঁড়িয়ে সেটা আমাদেরকে ভালোবাসতে হবে, আমল করতে হবে। এইভাবে রাসূল যে জিনিসগুলোকে ভালো বেসেছেন সেগুলোকে আমাদের ভালোবাসতে হবে। পেয়ারা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় বস্তুগুলোর প্রতি আমাদের ভালোবাসা জ্ঞাপন করতে হবে। রাসূল যে পোশাক পরছেন, রাসূল যেভাবে নিজের চেহারাকে সাজিয়েছেন, সব কিছু যেভাবে রাসূল নিজেকে সাজিয়েছেন ঠিক সেইভাবে আমাদের জীবনকেও সাজাতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত হিসেবে কবুল করুক এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।